নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জুন মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাস আপনাদের ক্ষেত্রে কত পরিমাণ শুভ হতে চলেছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে সাপোর্টটা পাবেন, এতটুকু বলতে পারি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে আমার এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে অনেকগুলি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে, সেগুলি কী কী জেনে নেওয়া যাক। 3রা জুন বুধ গ্রহ বক্রী হয়ে বৃষ রাশিতে অবস্থান করবে। 20 জুন দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করবে। শুক্র গ্রহ 22শে জুন কর্কট রাশিতে গমন করবে। রবি গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি সন্তান স্থান, অর্থাৎ এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে এই মাসটি খুব একটা ভালো যাবে না, অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এরপর আসি শিক্ষা, অর্থাৎ এই মাসে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট হতে চলেছে, তবে সেটি আপার ক্লাসের, অর্থাৎ MA PhD রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে পারে, অর্থাৎ মনোসংযোগের অভাব দেখা যাবে এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে কিন্তু এই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। তবে আমি একটি কথাই বলবো, আপনারা উত্তর পশ্চিম ঘরে যদি স্টাডি রুম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অতীব মঙ্গল, অর্থাৎ পড়াশোনায় কিন্তু মনোনিবেশটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি। দেখুন, এই মাসে আপনাদের আয় যথেষ্ট পরিমাণে হতে চলেছে, সেটি চাকুরি থেকে বলুন বা ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন থেকে বলুন। কিন্তু আয় যেমন হবে ব্যয়ও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আয় এবং ব্যয় দুটি কিন্তু সমতা করা এই মাসে একটু কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ আয়ের থেকে ব্যয় যখন ভারী হয়ে যায় তখনই মানুষকে লোন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু পরিমাণ লোন নিতে পারেন। তবে আমি একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই মাসে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন, সেটা কাজের জায়গায় বলুন বা পাড়া থেকে বলুন, শত্রু এই মাসে আপনাদেরকে কিছু পরিমাণ বিব্রত করতে পারে। এরপরে আছে মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে হেলথ।
অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে তা বলতে পারছি না। অর্থাৎ এই মাসে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, শ্বাসকষ্টজনিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা বাইক চালান বা গাড়ি চালান তাদেরকে বলবো আপনারা এই মাসে একটু সতর্কভাবে চলুন। এছাড়াও যারা ভ্রমণ করতে চাইছেন, কোথাও ঘুরতে চাইছেন, ট্যুরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস সতর্কতা বার্তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। অর্থাৎ এই মাসে আপনারা কোথাও ভ্রমণে যাবেন না বা না যাওয়াই বেটার। যারা সরকারি দপ্তরের কর্মচারী রয়েছেন তাদেরকে এই মাসে আমি সতর্কতার বার্তা বলতে চলেছি। অর্থাৎ এই মাসে আপনারা মুখে মিষ্টতা রাখুন এবং পরাক্রম ভাব আপনাদের কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাউকে আচ্ছিল্য ভাব করা আপনাদের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক হবে না এবং প্রত্যেককে সমাদর করুন যে ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের মধ্যভাগের পর আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন এবং বেসরকারি দপ্তরের কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের মাসের মাঝামাঝির পর মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। অর্থাৎ পিতার হার্টের প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম, হাড়ের প্রবলেম, এই সমস্ত প্রবলেম আপনাকে কিন্তু বিব্রত করতে পারে এবং সেখান থেকে কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন, সেটা গৃহের জন্য বলতে পারেন বা ব্যবসা স্থানে। তবে একটি কথাই বলবো, আপনারা এই মাসে বেশি কস্টলি কোনো প্রোডাক্ট কিনবেন না, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু ঋণের বোঝা বাড়িয়ে ফেলতে পারে। এই মাসে প্রেমের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। অর্থাৎ প্রেম থেকে কিন্তু বাধা, প্রেম থেকে ধোকা পাওয়া এইরকম সম্ভাবনা রয়েছে। তবে আমি একটি কথাই বলবো, আপনারা অবশ্যই প্রেম নির্বাচনের ক্ষেত্রে একটু বুঝে সুঝে পা ফেলুন। এছাড়াও যারা শ্বশুরবাড়িতে ঘর করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা ভালো দেখা যাচ্ছে না, শ্বশুরবাড়ি থেকে প্রবলেম কিন্তু আসতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 22 জুনের পর আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। 22 জুনের আগে বিবাহের জন্য প্রচেষ্টা করা খুব একটা ভালো হবে না। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করতে পারেন। এরপর আছে দাম্পত্য জীবন। এই মাসে দাম্পত্য জীবন মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব একটা যে ভালো যাবে তাও নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। তবে আমি একটি কথাই বলবো, আপনারা অবশ্যই মুখে মিষ্টতা রাখুন এবং আপনার সহধর্মিণীকে সম্মান জ্ঞাপন করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এই মাস কিন্তু তাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে এবং এই মাসে যারা আইনত সমস্যার মধ্যে রয়েছেন, আইনত জটিলতার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো একটু সাবধানে থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে। এবং যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার কোনো গাইডেন্স নিয়ে, অর্থাৎ কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবেই বিজনেস স্টার্ট আপ করুন, কারণ আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কিন্তু একজন দক্ষ জ্যোতিষী বলতে পারেন। তো এই ছিল মোটামুটি মীন রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।